আসসালামু আলাইকুম, আমি দীপ ইমাম। এআইভি সলিউশন আমাদের সবার জন্য একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে, এআইভি সলিউশন লাইভ প্লাস, যেখানে আমরা যারা স্টুডেন্ট আছি, যাদের কিছু টপিকে সমস্যা থাকে অথবা ক্লাসের পড়া ঠিক মতো বুঝতে পারি না, তাদের জন্য খুবই উপকারী একটি প্ল্যাটফর্ম। সো আমি আজকে আপনাদের থিওরি অফ কম্পিটিশন কোর্সের ফিনিট অটোমেটা অ্যান্ড ডিটারমিনিস্টিক ফিনিট অটোমেটা এই দুটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা কিছুক্ষণ ওয়েট করব যাতে আরো দু একজন লাইভে জয়েন করতে পারে। ততক্ষণে আপনারা আপনাদের ফ্রেন্ডস অথবা ক্লাসমেট যারা আছে পরিচিত, তাদেরকে কমেন্টে মেনশন দিতে পারেন, যাতে করে তারাও আপনার সাথে লাইভ ক্লাসটি করতে পারে। সো আমরা স্টার্ট করে দেই। এই কোর্সে মূলত আমাদের বেশ কয়েকটি মডেল পড়ানো হবে, যাদের ভেতরে রয়েছে ফিনিট অটোমেটা, ডিটারমিনিস্টিক ফিনিট অটোমেটা, নন ডিটারমিনিস্টিক ফিনিট অটোমেটা। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু ফিচার রয়েছে, যাদের উপর বেস্ট করে আমরা বিভিন্ন প্রবলেম সলভিং এ এগুলাকে ইউজ করব। সো আমরা স্টার্ট করব সবচেয়ে বেসিক একটা মডেল দিয়ে, সেটি হচ্ছে ফিনিট অটোমেটা। যে সকল ক্ষেত্রে আমাদের মেমোরি অত্যন্ত লিমিটেড থাকবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফিনিট অটোমেটা মডেলটি ইউজ করব। লিমিটেড বলতে, ফর এক্সাম্পল আমরা যদি বলি, তাহলে ভ্যারিয়াস হাউসহোল্ড অ্যাপ্লিকেশন সাচ অ্যাজ ডিশ ওয়াশার্স অ্যান্ড ইলেকট্রনিক থার্মোমিটার্স অ্যাজ ওয়েল অ্যাজ পার্টস অফ ডিজিটাল ওয়াচেস অ্যান্ড ক্যালকুলেটার্স, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে ফিনিট অটোমেটা মডেলটি ইউজ করব। আমরা ডিরেক্ট একটা এক্সাম্পলে চলে যাই, যেখানে আমরা ফিনিট অটোমেটা ইউজ করব, সেটা হচ্ছে একটি অটোমেটিক ডোর। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অটোমেটিক ডোর রয়েছে। এখানে সামনে একটি ফ্রন্ট প্যাড রয়েছে, পেছনে একটি ফ্রন্ট প্যাড রয়েছে। এই দুটি মূলত সেন্সর। এই প্যাডের উপর দিয়ে মানুষ গেলে সেন্সরটি বুঝতে পারবে যে এখানে মানুষ রয়েছে, এবং সে অনুযায়ী আমাদের ডোরটি রিয়্যাক্ট করবে। সো এই যে ডোর রয়েছে, এটির মূলত দুইটি স্টেট থাকতে পারবে, একটি হচ্ছে ওপেন স্টেট অ্যান্ড আরেকটি হচ্ছে ক্লোজ স্টেট। এই দুটির বাইরে এই ডোরের কোনো স্টেট থাকতে পারবে না। এবং এই যে ফ্রন্ট প্যাড অ্যান্ড রিয়ার প্যাড, এটার থেকে মূলত আমাদের যে মেশিনটা আমরা ক্রিয়েট করব, এটিতে ইনপুট দিবে। সো আমাদের ইনপুটের কম্বিনেশন মূলত চার রকম হতে পারে, এর বাইরে মূলত এই মডেলটিতে আর কম্বিনেশন পসিবল না। সো সেটা হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট প্যাডে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, অথবা রিয়ার প্যাডে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, অথবা দুই দুই প্যাডেই মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, অথবা কোনো প্যাডেই মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। সো এই কম্বিনেশনের ক্ষেত্রে এবং স্টেট দুইটির ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটি হচ্ছে ট্রানজেকশন টেবিল ক্রিয়েট করব। সো এটির ক্ষেত্রে আমরা কমন সেন্স ব্যবহার করে দেখি ট্রানজেকশন টেবিলটি আমরা ক্রিয়েট করতে পারি কিনা। সো আমাদের ইনিশিয়াল অবস্থা আছে হচ্ছে ক্লোজড। সো ক্লোজড অবস্থা থেকে নিডার, মানে ফ্রন্ট প্যাডেও কেউ দাঁড়িয়ে নেই, রিয়ার প্যাডেও কেউ দাঁড়িয়ে নেই। সো আমাদের স্টেট ক্লোজড অবস্থায় আছে, মানে দরজাটি ক্লোজড অবস্থায় আছে, সেক্ষেত্রে ক্লোজড অবস্থায় থাকবে। এখন আমাদের ইনিশিয়াল অবস্থা আছে ক্লোজড। এখন যদি ফ্রন্ট প্যাডে কেউ এসে দাঁড়ায়, সেক্ষেত্রে কি হবে, আমাদের শুধুমাত্র ফ্রন্ট প্যাডে দাঁড়ালো কেউ, সেক্ষেত্রে আমাদের দরজাটি খুলে যাবে। সো আমাদের স্টেট হবে ওপেন। আমরা ট্রানজিশন টেবিলে এটি দেখতে পাচ্ছি, ওপেন। এরপরে শুধুমাত্র রিয়ার প্যাডে যদি কেউ দাঁড়ায়, রিয়ার প্যাডে দাঁড়ালো, যেহেতু আমাদের দরজাটি খুলবে হচ্ছে এভাবে, নর্মাল যে আমরা দরজা থাকে সেইভাবে খুলবে, সো এদিকে এভাবে খুলবে। সো রিয়ার প্যাডে যদি কেউ দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে যদি দরজাটি খোলে, তাহলে যে দাঁড়িয়ে আছে তার গুতা খাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কি হবে,
আমাদের দরজাটি আমাদের আমাদের কি করতে হবে, আমাদের দরজাটি ক্লোজডই রাখতে হবে, অর্থাৎ রিয়ার প্যাডে কেউ দাঁড়ালে আমাদের দরজাটি খুলবে না। কারণ কি? কারণ দরজাটি সেক্ষেত্রে খুললে যে দাঁড়িয়ে আছে তার গুতা খাওয়ার সম্ভাবনা থাকে। সো এখানে আমরা ট্রানজিশন টেবিলে দেখতে পাচ্ছি রিয়ার প্যাডে ক্লোজড অবস্থায় আছে এবং রিয়ার প্যাডে কেউ দাঁড়ালে ক্লোজড অবস্থায় থাকবে। এবং যদি ফ্রন্ট প্যাডেও কেউ দাঁড়িয়ে থাকে এবং রিয়ার প্যাডেও কেউ দাঁড়িয়ে থাকে, সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু রিয়ার প্যাডে কেউ দাঁড়িয়ে আছে দরজাটি খুললে তার গুতা খাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে দরজাটি খুলবে না। সো যখন বোথ প্যাডেই কেউ দাঁড়িয়ে থাকবে এবং ক্লোজড অবস্থায় থাকবে, মানে ইনিশিয়াল স্টেট হচ্ছে ক্লোজড, সেক্ষেত্রে আমাদের দরজাটি ক্লোজডই থাকবে। এরপরে আসি হচ্ছে আমাদের স্টেট হচ্ছে ওপেন, মানে এখন দরজাটি ওপেন অবস্থায় আছে, এখন দরজাটি ওপেন অবস্থায় আছে। এখন যদি ওপেন অবস্থায় আছে এবং ফ্রন্ট প্যাডেও কেউ না থাকে, রিয়ার প্যাডেও কেউ না থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে, দরজাটি ক্লোজড হয়ে যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোজড। এরপরে হচ্ছে আমাদের ফ্রন্ট প্যাডে কেউ দাঁড়িয়ে আছে, ফ্রন্ট প্যাডে কেউ দাঁড়িয়ে আছে এবং দরজাটি আছে ওপেন অবস্থায়, সেক্ষেত্রে কি হবে, ফ্রন্ট প্যাডে যে দাঁড়িয়ে আছে সে তার না যাওয়া পর্যন্ত দরজাটি ওপেন থাকবে। সো আমাদের ওপেন অবস্থায় আছে, দরজাটি ওপেনই থাকবে। এরপরে রিয়ার প্যাডে কেউ দাঁড়িয়ে আছে এবং দরজাটি ওপেন অবস্থায় আছে, সেই ক্ষেত্রে কি হবে, যতক্ষণ পর্যন্ত রিয়ার প্যাড থেকে কেউ চলে না যাচ্ছে অথবা ভেতরে ঢুকে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের রিয়ার প্যাডে যে ওপেন অবস্থায় ছিল সে ওপেন অবস্থায় থাকবে। এখন ইনিশিয়ালি ওপেন অবস্থায় আছে এবং ফ্রন্ট প্যাডেও কেউ দাঁড়িয়ে আছে, রিয়ার প্যাডেও কেউ দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে কি হবে, এখানে আমাদের যেহেতু ইনিশিয়ালি ওপেন অবস্থায় আছে, সো আমাদের দরজাটি ওপেন অবস্থায় থাকবে, কারণ এখানেও মানুষ দাঁড়িয়ে আছে, এখানেও মানুষ দাঁড়িয়ে আছে। সো এটা হচ্ছে আমাদের ট্রানজিশন টেবিল, আমরা এতক্ষণ সেটাই নির্ণয় করলাম। এরপরে আমরা আসি এখান থেকে কিভাবে স্টেট ডায়াগ্রাম আঁকতে পারি। সো আমরা জানি আমাদের স্টেট হচ্ছে দুইটি, একটা হচ্ছে ক্লোজড আর একটা হচ্ছে ওপেন। সো আমরা সার্কেল করে দুইটি স্টেট আঁকালাম। এরপরে আমরা ট্রানজিশন টেবিল থেকে দেখতে পারি ক্লোজড ক্লোজড অবস্থায় কখন কখন থাকবে, নাইদার রেয়ার বোথ, অর্থাৎ ক্লোজড স্টেট থেকে ক্লোজড স্টেটেই যাবে যখন হচ্ছে রেয়ার বোথ অথবা নাইদার, এই তিনটি থাকবে। এরপরে আমরা যদি দেখতে চাই তাহলে ফ্রন্টে কখন যাবে, যখন ওপেন অবস্থায় পাবে। সো ক্লোজড অবস্থায় আছে, যদি আমরা ফ্রন্ট পাই ওপেন স্টেটে যাবে। এরপরে ওপেন স্টেট থেকে আবার ওপেন স্টেটেই কখন আসবে, সরি ওপেন স্টেটেই কখন থাকবে, যখন ফ্রন্ট রেয়ার আর বোথ এটা ইনপুট পাবো। সো আমাদের ফ্রন্ট রেয়ার অ্যান্ড বোথ এটা ইনপুট যখন পাবো তখন ওপেন স্টেট থেকে ওপেন স্টেটেই যাবে। এরপরে হচ্ছে ওপেন স্টেট থেকে ক্লোজ স্টেটে কখন যাবে, নাইদার পেলে। এখানে আমরা ট্রানজিশন টেবিল থেকে দেখতে পাচ্ছি এই যে ক্লোজড নাইদার যখন পাবে তখন হচ্ছে ওপেন স্টেট থেকে ক্লোজ স্টেটে যাবে। সো এটা ছিল আমাদের ট্রানজিশন টেবিল অ্যান্ড স্টেট ডায়াগ্রাম। এটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি, সরি, আমাদের প্রেজেন্ট স্টেট আছে হচ্ছে ক্লোজড অবস্থায়, অর্থাৎ দরজাটি ক্লোজড অবস্থায় আছে। এখন ইনপুট, সরি একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে আমাদের এই যে ইনপুট সিগন্যাল সিকোয়েন্স দেওয়া আছে। সো আমাদের ফার্স্টে থাকবে ফ্রন্ট ইনপুট দেওয়া থাকবে, তারপর রিয়ার ইনপুট দেওয়া থাকবে, তারপর নাইদার ইনপুট দেওয়া থাকে, এভাবে আমাদের ইনপুট দেওয়া থাকবে। সো আমরা ক্লোজড অবস্থায় আছে এবং ফার্স্ট ইনপুট পাইলাম ফ্রন্ট, ফ্রন্ট যখন পাবে তখন কি হবে, দরজাটি ওপেন হয়ে যাবে এবং ক্লোজ স্টেট থেকে ওপেন স্টেটে চলে যাবে, ঠিক আছে। এরপরে এখন অবস্থা কি আছে, স্টেটটা আছে ওপেন অবস্থায়। এখন যদি আমি রিয়ার ইনপুট দেই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে রিয়ার থেকে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়ার ইনপুট পেলে ওপেন অবস্থায় থাকবে। সো ওপেন, সরি ওপেন অবস্থায় আছে। এখন রিয়ার থেকে মানুষটি চলে গেল, আমরা একটু আগে দেখতে পেলাম এই যে রিয়ার থেকে মানুষটি চলে গেল, এখন ওপেন অবস্থায় আছে, দরজাটি বন্ধ হয়ে গেল। এরপরে কি, এরপর হচ্ছে ফ্রন্টে, ফ্রন্টে একজন দাঁড়িয়ে আছে, ফ্রন্টে যখন দাঁড়িয়ে থাকলো তখন আমাদের দরজাটি ওপেন হয়ে গেল এবং মানুষ চলে গেল, আমাদের দরজাটি ওপেন অবস্থায় আছে। এখন আমাদের দরজাটি ওপেন অবস্থায় আছে এবং ফ্রন্টেও একজন দাঁড়িয়ে আছে, রিয়ারেও একজন দাঁড়িয়ে আছে, তখন কি হবে, দুজন চলে গেল ওপেন অবস্থায় আছে,
এখন আমাদের ইনপুট হচ্ছে নাইদার, মানে ফ্রন্টেও কেউ নাই, রেয়ারেও কেউ নাই। আমাদের দরজাটি ক্লোজ হয়ে যাবে। এখন রেয়ারে একজন দাঁড়িয়ে আছে, ক্লোজড অবস্থায় আছে, সো ক্লোজড অবস্থায় থাকবে। তো আমরা একটু আগে যেটা বললাম সেটাকে আমরা ভিজুয়ালাইজ করলাম। সো আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। সো আমাদের ফিনিট অটোমাটা যে মডেলটি রয়েছে সেটার মূলত কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে কন্ট্রোল স্ক্যানস লেফট টু রাইট, অর্থাৎ ইনপুট যেটা রয়েছে সেটা হচ্ছে লেফট থেকে রাইটে স্ক্যান করতে করতে যাবে। আমরা কিছুক্ষণ আগেও সেটা দেখতে পেয়েছি যে হচ্ছে আমরা ফার্স্টে ফ্রন্ট নিলাম, রেয়ার নিলাম, তারপর নাইদার নিলাম, ফ্রন্ট নিলাম, বোথ নিলাম, এভাবে লেফট থেকে রাইটে স্ক্যান করতে করতে গিয়েছি। এখানে সেটাই বলা হয়েছে কন্ট্রোল স্ক্যানস লেফট টু রাইট ক্যান চেক সিম্পল প্যাটার্ন, মানে সিম্পল যেগুলো প্যাটার্ন থাকবে সেগুলো চেক করার ক্ষেত্রে সরি এই ফিনিট অটোমেটা এফএ মডেলটি চেক করতে পারবে, কমপ্লিকেটেড প্যাটার্ন যেগুলো আছে সেগুলো চেক করতে পারবে না। ক্যান পারফর্ম আলটিমেট কাউন্টিং, সো এইখানে আমাদের যে ইনপুটটা থাকবে সেটা হচ্ছে আমাদের লিমিটেড একটা ইনপুট থাকতে হবে। এই ইনপুটটি আমাদের হচ্ছে ইনফিনিটি অথবা অনেক ইনফিনিট নাম্বার অফ যদি ইনপুট থাকে, মানে এরকম যে এ বি এ এ এরকম চলতেই থাকে, সেটার ক্ষেত্রে আমাদের ফিনিট অটোমেটা মেশিন ব্যবহার করা যাবে না। সো আমাদের ফিনিট অটোমেটা মেশিনটি ইউজফুল হচ্ছে ইউজফুল ফর মডেলিং চিপস সিম্পল কন্ট্রোল সিস্টেম অ্যান্ড অ্যাডভেঞ্চার গেম, সো এইগুলো ক্ষেত্রে আমরা আমাদের ফিনিট অটোমেটা মেশিনটি ব্যবহার করে থাকি। সো আমরা যদি এখন ফিনিট অটোমেটা মেশিন এর ডেফিনেশন বলতে যাই সেক্ষেত্রে আমরা কিছু পয়েন্ট দেখতে পাই, সেটা হলো সেট অফ স্টেটস, মানে হচ্ছে আমাদের নির্দিষ্ট সংখ্যক স্টেট থাকবে। যেমন আমরা আমাদের অটোমেটিক ডোরের ক্ষেত্রে দুইটি স্টেট দেখতে পেয়েছি, যা যা হচ্ছে ক্লোজড অ্যান্ড ওপেন, এই দুটির বাইরে কোনো স্টেট থাকতে পারবে না, আমাদের লিমিটেড একটা লিমিটেড স্টেট থাকতে হবে। সেটা করতে পারে দুই দুইটা স্টেট, তিনটা স্টেট, চারটা স্টেট, বাট লিমিটেড নাম্বার অফ স্টেট থাকতে হবে। এরপরে রুলস ফর গোয়িং ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার বেসড অন ইনপুট, সো এক স্টেট থেকে আর এক স্টেটে যেতে হলে সেটা এক স্টেট থেকে আর এক স্টেটে যাবে ইনপুটটি রিড করে, অর্থাৎ ইনপুটে যেটা পাবে সেটার উপর বেস্ট করে আমাদের এক স্টেট থেকে আরেক স্টেটে যাবে। এটাকে ট্রানজিশন রুলও বলা হয়। যেমন আমরা আমাদের হচ্ছে প্রিভিয়াস এক্সাম্পলে, মানে অটোমেটিক ডোরের এক্সাম্পলে আমাদের ইনিশিয়াল স্টেট ছিল হচ্ছে ক্লোজড অবস্থায় ছিল, এবং আমরা আমাদের ইনপুট পাইলাম যে হচ্ছে ফ্রন্ট প্যাডে একজন দাঁড়িয়ে আছে, সো ফ্রন্ট প্যাডে দাঁড়িয়ে আছে এবং ইনিশিয়াল অবস্থায় আছে হচ্ছে ক্লোজ, তখন আমাদের কোন স্টেটে যাবে, দেন দ্য ডোর উইল গো টু ওপেন স্টেট। অর্থাৎ আমরা এখানে ইনপুটের উপর নির্ভর করে হচ্ছে আমাদের ক্লোজ স্টেট থেকে ওপেন স্টেটে নিয়ে যাচ্ছি, এটাই সেখানে সেটাই এখানে বলা আছে। এরপরে আছে ইট হ্যাজ এ প্রিসাইজ সেট অফ ইনপুট, মানে গত একটু আগে কিছুক্ষণ আগে যেটা বললাম যে লিমিটেড নাম্বার অফ ইনপুট থাকবে, ইনফিনিট নাম্বার অফ ইনপুটের ক্ষেত্রে আমাদের এই মডেলটি কাজ করবে না অথবা ব্যবহার করা হয় না। তারপর হচ্ছে ইনিশিয়াল স্টেট মাস্ট বি ডিফাইন্ড, আমাদের ইনিশিয়ালি কি অবস্থায় আছে সেটা অবশ্যই বলে দিতে হবে। যেমন আমরা অটোমেটিক ডোরের ক্ষেত্রে ইনিশিয়াল অবস্থা হচ্ছে ক্লোজ হিসাবে নিয়েছিলাম। তারপরে বলা আছে হচ্ছে মে হ্যাভ ওয়ান অর মোর স্টেট অ্যাজ গোল টু রিচ ফ্রম স্টার্ট স্টেট অলসো নোন অ্যাজ সেট অফ ফাইনাল অ্যাকসেপ্ট স্টেট। সো সো এটা হচ্ছে এক স্টেট থেকে আর এক স্টেটে যাবে ইনপুটের উপর নির্ভর করে, এবং একই ইনপুটের জন্য, অবশ্য এটা এই মডেলের জন্য প্রযোজ্য না। সো এখানে আমরা জাস্ট মনে রাখতে পারি সেটা হচ্ছে মে হ্যাভ ওয়ান অর মোর স্টেট অ্যাজ গোল, সো এক স্টেট থেকে আর এক স্টেটে যাওয়াই হবে এর মূলত গোল।
সো এগুলো ছিল হচ্ছে আমাদের ফিনিট অটোমেটা মেশিং যে রয়েছে এটার ডেফিনেশন অথবা ফিচার, অথবা এগুলো যখন এইগুলো যখন আমাদের প্রবলেমে এগুলো সলভ করার প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা ফিনিট অটোমেটা মেশিং নিয়ে কাজ করব। এরপরে রয়েছে আমাদের হচ্ছে ডিটারমিনিস্টিক ফিনিট অটোমেটা। সো এটার বৈশিষ্ট্য অথবা ফিচার সম্পর্কে যদি আমি বলি তাহলে ফার্স্টে আসে হচ্ছে এভরি স্টেপ অফ এ কম্পিটিশন ফলোস ইন এ ইউনিক ওয়ে ফ্রম প্রিসিডিং স্টেপ। ডিটারমিনিস্টিক ব্র্যাকেটে লেখা ডিটারমিনিস্টিক কম্পিটিশন মানে প্রত্যেকটা ইনপুটের জন্য, প্রত্যেকটা ইনপুটের জন্য এটি ইউনিক একটি স্টেটে যাবে, অর্থাৎ একটা স্টেট রয়েছে এটিতে একটি ইনপুট পাইলো এবং সেটার জন্য নির্দিষ্ট অথবা ইউনিক নির্দিষ্ট একটি স্টেটে যাবে, সেটা আমাদের প্রিডিফাইন করা থাকবে। এরপরে রয়েছে হোয়েন দ্য মেশিং ইজ ইন এ গিভেন স্টেট অ্যান্ড রিডস নেক্সট ইনপুট সিম্বল উই নো দ্য নেক্সট স্টেট উইল বি, যেটা বললাম সেটি এখানে আবার বলা রয়েছে যে হচ্ছে একটা স্টেটে রয়েছে এবং একটা ইনপুট পাইলো এবং সেই ইনপুটের জন্য নেক্সট কোন স্টেটে যাবে সেটা আমাদের প্রিভিয়াসলি বলা থাকে অথবা ডিফাইন করা থাকে। এরপরে আসে আসে হচ্ছে দা ট্রানজিশন রুলস আর অফ দা ফ্রম, ইচ স্টেট মাস্ট হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান ট্রানজিশন ফর ইচ ইনপুট ফ্রম দা ইনপুট সেট টু এনি ইন্ডিভিজুয়াল স্টেট। অর্থাৎ আবারও সেম কথা বলা আছে যে একটা স্টেটের জন্য একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাবে ইনপুটের উপর নির্ভর করে এবং একটি ইনপুটের জন্য, একটি ইনপুটের জন্য নির্দিষ্ট একটি স্টেটে যাবে। ইফ দেয়ার আর এন নাম্বারস অফ ইনপুট দেন ইচ স্টেট মাস্ট হ্যাভ এক্স্যাক্টলি এন ট্রানজেকশন টু এনি স্টেট ইনক্লুডিং ইটসেলফ। সো এর আগে আমরা যেটা দেখেছি অটোমেটিক ডোরে যে হচ্ছে একটা ইনপুট পাইলে সে অন্য একটা স্টেটে যাচ্ছে অথবা সেই স্টেটেই আছে, সেই স্টেটে থাকাও কিন্তু একটা ট্রানজেকশন। অর্থাৎ প্রত্যেকটা যদি আমাদের ছয়টা অথবা ছয়টা সাপোজ আমি ছয়টা ধরি, ছয়টা ইনপুট দেওয়া হলো, ছয়টা ইনপুটের জন্য ছয়বার এটি স্টেট চেঞ্জ করবে। মানে হচ্ছে এখানে আমি বলতে পারি যে হচ্ছে আমাদের ছয়টা স্টেটের জন্য ছয়বার ছয়টা ইনপুটের জন্য ছয়বার স্টেট চেঞ্জ করবে ইনক্লুডিং ইটসেলফ। মানে প্রিভিয়াস এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে ক্লোজ থেকে সে হয় ওপেনে যাচ্ছে অথবা ক্লোজড, ক্লোজ থেকে ওপেনে গেলেও সেটি একটি স্টেট হচ্ছে এবং ক্লোজ থেকে ক্লোজে গেলেও সেটি একটি স্টেট হচ্ছে, মানে একটা ট্রানজেকশন কমপ্লিট করতেছে। সো সেটাই এখানে বলা হয়েছে যে যতগুলো ইনপুট থাকবে ততগুলো স্টেট চেঞ্জ করবে। দেয়ার মে বি জিরো নো ট্রানজেকশন, নো ট্রানজেকশন কোনটা, যদি ক্লোজ থেকে ক্লোজডেই থাকে এটাকে জিরো অথবা নো ট্রানজেকশন বলা হয়েছে এখানে। অর মোর ট্রানজেকশন ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট, ইচ ট্রানজেকশন ফর ডিফারেন্ট ইনপুট, বিভিন্ন রকম ইনপুটের জন্য বিভিন্ন রকম হচ্ছে আমাদের ট্রানজেকশন থাকবে এখানে বলা, এখানে সেটা বলা হয়েছে। সো আমরা নেক্সটে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো একটা হচ্ছে ডায়াগ্রাম দেওয়া আছে ডায়াগ্রাম থেকে। সো এখানে আমরা প্রত্যেকটা সার্কেল হচ্ছে এক একটা স্টেট। সো এখানে কিউ ওয়ান আমরা দেখতে পাচ্ছি তিনটা স্টেট রয়েছে যেগুলো হচ্ছে কিউ ওয়ান কিউ টু অ্যান্ড কিউ থ্রি। দ্য স্টেট স্টার্ট উইথ কিউ ওয়ান, এখানে যে কিউ ওয়ানটা আমাদের ইনিশিয়াল স্টেট অথবা স্টার্ট স্টেট সেটা আমরা কিভাবে বুঝলাম, এই যে এখানে অ্যারো চিহ্নটা রয়েছে, অ্যারো চিহ্নটা যেটাতে থাকবে সেটাই হবে আমাদের ইনিশিয়াল স্টেট অথবা স্টার্ট স্টেট। এরপরে হচ্ছে যে স্টেটে ডাবল সার্কেল থাকবে সেটা হবে হচ্ছে আমাদের ফাইনাল স্টেট অথবা অ্যাকসেপ্ট স্টেট। এরপরে যে আমরা যেগুলো অ্যারো দেখতে পাচ্ছি এই অ্যারো গুলোকে বলা হচ্ছে হচ্ছে আমাদের ট্রানজিশন, এক স্টেট থেকে ট্রানজেকশন করে আর এক স্টেটে যাবে। এবং এই যে ওয়ান জিরো এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের লেভেল, এগুলো হচ্ছে আমরা আমাদের লেভেল, যখন কিউ ওয়ান থেকে ওয়ান পাবে তখন ট্রানজেকশন সম্পন্ন করে কিউ টু তে যাবে, এক স্টেট থেকে চেঞ্জ করে আর এক স্টেটে যাবে।
সো এটা ছিল আমাদের স্টেট ডায়াগ্রাম। এখানে আমরা বিস্তারিতভাবে দেখব যে হচ্ছে আমাদের একটা ইনপুটের জন্য আমাদের একটা স্টেট ডায়াগ্রামে কি হচ্ছে, ডিএফএ স্টেট ডায়াগ্রামে কি হচ্ছে। সো এখানে হচ্ছে আমাদের ইনপুট রয়েছে যে হচ্ছে 1101 স্টেট রয়েছে, মানে প্রিভিয়াস প্রিভিয়াস যেটা আমাদের ডায়াগ্রাম ছিল ওইটাই, সেটাতে হচ্ছে আমাদের জাস্ট একটা ইনপুট দেওয়া হয়েছে। সো ইনিশিয়াল স্টেট হচ্ছে স্টার্টিং স্টেট হচ্ছে Q1। Q1 এ যখন ইনপুট থেকে 1 পাবে, এই যে 1 এটাকে গ্রিন করে দেখানো হয়েছে, যখন 1 পাবে তখন এটা কোথায় যাবে, Q2 তে। সো এখানে বলা হয়েছে যে রিড ওয়ান ফলো ট্রানজ্যাকশন ফ্রম Q1 টু Q2। তো Q2 তে গেল, এরপরে আমাদের নেক্সট ইনপুট হচ্ছে 1 1, পেলে আমাদের Q2 থেকে আবার ঘুরে Q2 তে আসবে। এরপরে হচ্ছে ইনপুট পাইলো 0, Q2 থেকে 0 পাইলে সেটি যাবে হচ্ছে Q3 তে, সেটাই দেখতে পাচ্ছি। এরপরে Q3 থেকে 0 অথবা 1 যেটাই পাক না কেন, আমরা ফ্রম দা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যে 1 অথবা 0 যেটাই পাক না কেন Q3 থেকে Q2 তে যাবে। যে আমরা দেখতে পাচ্ছি এটা Q2 তে গেল। এখন লাস্টে আমাদের আসলো হচ্ছে Q2 তে, এবং এই যে Q2 ডাবল সার্কেল করা আছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ফাইনাল স্টেট এবং অথবা অ্যাকসেপ্টেড স্টেট, এবং আমাদের ইনপুট অনুযায়ী এখানে এসেছে। সো আমরা বলতে পারি অ্যাকসেপ্টেড মানে হচ্ছে দা অ্যাজ দা মেশিং M1 ইজ ইন অ্যান অ্যাকসেপ্টেড স্টেট, Q2 মানে Q2 কে যেহেতু অ্যাকসেপ্টেড স্টেট আগেই বলে দেয়া হয়েছে, অ্যাট দা এন্ড অফ দা ইনপুট স্ট্রিং মানে ইনপুটে ইনপুট ইন স্ট্রিং এর শেষে যেহেতু আমরা Q2 তে এসেছি, সেহেতু আমাদের যে স্ট্রিং আছে এটা হচ্ছে এই মেশিং এর জন্য অ্যাকসেপ্টেড। এটা হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনেশন অফ ডিএফএ। এ ডিএফএ এ ডিটারমিনিস্টিক ফিনিট অটোমেটা ডিএফএ ইজ এ ফাইভ টাপল, মানে এটার পাঁচটা টাপল থাকবে। এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে যে এটা আমরা লিখি হচ্ছে ফার্স্ট প্যাকেটের ভেতরে, অনেক সময় MCQ এ আমাদের কুইজের অথবা মিড টার্ম পরীক্ষার MCQ এ এখানে সেকেন্ড প্যাকেট অথবা থার্ড প্যাকেট দিয়ে দেওয়া থাকে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা টাপল গুলো লিখি ফার্স্ট প্যাকেট দিয়ে, এবং এটার হচ্ছে পাঁচটা টাপল থাকে। এগুলো হচ্ছে কিউ সিগমা ডেল কিউ নট এফ, হোয়ার কিউ ইজ দা ফিনিট সেট অফ সেট কল দা স্টেট, মানে হচ্ছে যেগুলা স্টেট থাকবে এগুলাকে আমরা হচ্ছে কিউ দিয়ে বলবো। এরপরে হচ্ছে সিগমা, সিগমা হচ্ছে আমরা যে ইনপুট পাইলাম, এই ইনপুট গুলা যে যে ইনপুট থাকতে পারে, যেমন হচ্ছে আমাদের অটোমেটিক ডোরের ক্ষেত্রে আমাদের চার ধরনের ইনপুট ছিল, আর প্রিভিয়াস যেটা এক্সাম্পল দেখলাম এটার ক্ষেত্রে আমাদের ইনপুট ছিল দুই রকম, জিরো আর 1। সো আমাদের এখানে যেগুলো ইনপুট থাকবে সেগুলো নিয়েই হবে আমাদের সিগমা। এরপরে থাকবে হচ্ছে আমাদের ডেল, ডেলটা হচ্ছে মূলত ট্রানজিশন ট্রানজিশন ফাংশন, অর্থাৎ কোন স্টেট থেকে কি পেলে কোন স্টেটে যাবে এটা বর্ণনা করে দেয়া থাকবে হচ্ছে ডেলে। কিউ নট হচ্ছে আমাদের স্টার্ট স্টেট, আর এফ হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড অথবা ফাইনাল স্টেট যেটা সেটা। ইফ এ ইজ দ্য সেট অফ অল স্ট্রিং দ্যাট এ মেশিং এম অ্যাকসেপ্টস, উই সে দ্যাট এ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেশিং এম অ্যান্ড রাইট এল এম এ, এম রিকগনাইজ এ অর এম অ্যাকসেপ্টস এ। আচ্ছা, এখানে বলা হয়েছে মূলত আমরা যে হচ্ছে ইনপুটটা দিলাম সেটা যদি আমাদের মেশিং অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, যে প্রিভিয়াসলি আমরা যেটা দেখলাম যদি ইনপুটের শেষে আমাদের ফাইনাল স্টেটে থাকে, মানে ডাবল সার্কেল করা যে স্টেটটি রয়েছে সেই স্টেটে থাকে, তাহলে আমরা বুঝবো সেটা অ্যাকসেপ্টেড। সো এই অবস্থায় যদি থাকে তাহলে আমরা বুঝবো যে ল্যাঙ্গুয়েজ যে ইনপুটটা দিয়েছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেশিং এম অথবা এম রিকগনাইজ এ, এম যে মেশিংটা আছে সেটা হচ্ছে আমাদের ইনপুটকে রিকগনাইজ করেছে, এখানে সেটাই বলা রয়েছে। তো আমরা প্রিভিয়াসলি যে
ডায়াগ্রামটি দেখেছিলাম, এটা যদি আমরা ফাইভ টেপল নির্ণয় করি, মানে বের করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এম ওয়ান ইকুয়াল টু, এই যে ফাইভ টেপল দিলাম, হোয়ার কিউ ওয়ান কি ছিল, যেগুলা স্টেট থাকবে, সরি এখানে কেটে গেছে কারণে বোঝা যাচ্ছে না, প্রিভিয়াসলি আমরা যেই এক্সাম্পলটি দেখেছিলাম, ডায়াগ্রামটি দেখেছিলাম, সেম ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটি সেম ডায়াগ্রাম। তো আমাদের স্টেট ছিল তিনটা, সো কিউ ওয়ান হবে, কিউ ওয়ান সরি কিউ হবে, মানে স্টেট সংখ্যা হবে কিউ ওয়ান, কিউ টু অ্যান্ড কিউ থ্রি। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, এটা আমরা একটু খেয়াল রাখবো। এরপরে হচ্ছে আমাদের সিগমা হবে, ইনপুট এখানে আছে জিরো অ্যান্ড ওয়ান, সো জিরো অ্যান্ড ওয়ান, কিউ ওয়ান সরি কিউ জিরো মানে হচ্ছে ইনিশিয়াল স্টেট অথবা স্টার্টেড স্টেট যেটা, সো আমাদের স্টার্ট স্টেট কোনটা ছিল কিউ ওয়ান। এরপরে রয়েছে আমাদের ফাইনাল স্টেট, ফাইনাল স্টেট হচ্ছে কিউ টু, এখানে সেটাই বলা আছে। এরপর হচ্ছে আমরা হচ্ছে ডেল, মানে ট্রানজিশন টেবিল, সেটা হচ্ছে নির্ণয় করব। ডেলটাকে দুই ভাবে লেখা যায়, ট্রানজিশন ফাংশন আকারে, ট্রানজিশন টেবিল আকারে, দুই ভাবে লেখা যায়। সো আমরা মোস্ট অফ দা কেস ট্রানজিশন টেবিল আকারে লিখি, আমি এখানে দুটো বুঝাই দিতেছি। সো আমাদের ইনিশিয়ালি আছে হচ্ছে কিউ ওয়ান স্টেটে, কিউ ওয়ান স্টেট থেকে যদি জিরো পায়, কিউ ওয়ান স্টেট থেকে জিরো পাইলে এটা যাবে হচ্ছে কিউ ওয়ানে থাকবে, সো ইকুয়াল টু কিউ টু। এখন কিউ ওয়ান স্টেট থেকে ওয়ান পাইলে যাবে হচ্ছে এটা কিউ টুতে, এখানে এই লাইনে, সরি এই যে এই লাইনে সেটা লেখা আছে কিউ ওয়ান থেকে ওয়ান পাইলে কিউ টুতে যাবে। এরপরে হচ্ছে আমরা কিউ টুতে আসি, কিউ টু থেকে জিরো পাইলে এটা যাবে কিউ থ্রিতে, কিউ টু থেকে জিরো পাইলে এটা যাবে কিউ থ্রিতে, এরপরে হচ্ছে কিউ টু থেকে ওয়ান পাইলে এটা কিউ ওয়ানেই থাকবে। এরপরে সো কি এখানে এটা লেখা আছে, সো এবার আসে হচ্ছে কিউ থ্রি স্টেট, কিউ থ্রি স্টেট থেকে জিরো বা ওয়ান যেটাই পাক না কেন এটা যাবে হচ্ছে কিউ টুতে। সো এখানে লেখা আছে কিউ থ্রি থেকে জিরো ইনপুট পাইলে সেটা যাবে হচ্ছে কিউ টুতে, কিউ থ্রি থেকে ওয়ান ইনপুট পাইলে সেটা যাবে হচ্ছে কিউ টুতে। সো এটা হচ্ছে আমাদের ট্রানজেকশন ফাংশন। এরপরে যদি আমি ট্রানজেকশন টেবিল বোঝাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের স্টেট কয়টা ছিল, তিনটা। সো আমরা স্টেট যেগুলো থাকবে সেগুলো হচ্ছে লেফট সাইডে রো বরাবর লিখবো, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, আর যেগুলো আমার ইনপুট থাকবে জিরো আর ওয়ান, এই ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা উপরের দিকে কলাম অনুযায়ী লিখবো জিরো ওয়ান। সো এখন আমরা ডায়াগ্রাম থেকে দেখে বসাইতে পারি যে হচ্ছে কিউ ওয়ান থেকে জিরো পাইলে কোথায় যাবে, কিউ ওয়ানে যাবে, তারপর কিউ ওয়ান থেকে ওয়ান পাইলে কোথায় যাবে, কিউ টুতে যাবে। এরকম ভাবে আমরা বাকি বাকি অংশগুলো পুরো ফিল আপ করতে পারি, যে কিউ টু থেকে জিরো পাইলে যাবে কিউ থ্রিতে, কিউ টু থেকে ওয়ান পাইলে কিউ ওয়ানে, এভাবে বাকিগুলো অংশ আমরা ফিল আপ করতে পারি। এটা হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনেশন অফ ডিএফএ কম্পিটিশন। সো লেট এম ইকুয়াল টু কিউ সিগমা ডেল কিউ নট এফ বি এ ডিএফএ। সো এটা আমাদের একটা ডিএফএ বুঝতে পারতেছি, কারণ আমরা জেনে আসছি যে ডিএফএ তে ফাইভ টাপল থাকে, টাপল গুলো হলো কিউ সিগমা ডেল কিউ নট এফ, এরপর হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু ডাব্লিউ এন, এটা হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিং। সো এই যে এখানে লেখা আছে এই স্ট্রিং ওভার দ্য অ্যালফাবেট সিগমা, মানে সিগমা যেগুলো থাকবে এর আগে ছিল জিরো ওয়ান, সো জিরো ওয়ান দিয়ে গঠিতই হবে হচ্ছে ডাব্লু, দেন এম এক্সেপ্টস ডাব্লু ইফ এ সিকোয়েন্স অফ স্টেট আর জিরো আর ওয়ান আর এন এক্সিস্টস ইন ডাব্লু উইথ দ্য, আচ্ছা এই তিনটা কন্ডিশন ফুলফিল হলে যে আমাদের ইনপুট আছে সেটা হচ্ছে আমাদের মেশিনটা অ্যাকসেপ্ট করবে। সো আমাদের কি কি কন্ডিশন ফুলফিল হতে হবে, সেটা হচ্ছে আর জিরো ইকুয়াল টু কিউ জিরো, মানে ইনিশিয়াল স্টেট আর জিরো আর জিরো আর ইনিশিয়াল স্টেটটা সেম হতে হবে। এরপর হচ্ছে আমাদের যে ট্রানজিশন, এটা হচ্ছে আমাদের ট্রানজিশন রুল, এর আগে যে আমরা ট্রানজিশন ফাংশন দেখে এসেছিলাম সেখানে হচ্ছে আর আই ডাব্লু আই প্লাস ওয়ান ইকুয়াল টু আর আই প্লাস ওয়ান, সো এখানে আই এর মান জিরো থেকে এন পর্যন্ত হইতে পারবে। সো এটা মূলত একটা সূত্র, এটা যখন আমরা এক্সাম্পল নেক্সট স্লাইডে আমরা যখন এক্সাম্পল পড়বো তখন, মানে এক্সাম্পল দেখবো তখন আমাদের মোর ক্লিয়ার হবে, এটা নিয়ে এখনই বদার করার তেমন দরকার নেই। এরপরে রয়েছে হচ্ছে আর এন, আর এনটা হবে আমাদের ফাইনাল স্টেট। সো আমরা আমাদের
এক্সাম্পলে চলে যাই, তো এখানে আমরা আমাদের এক্সাম্পল দেখতে পাচ্ছি, এম ইকুয়াল টু কিউ সিগমা ডেল কিউ নট এফ। এখানে হচ্ছে কিউ হচ্ছে কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, মানে হচ্ছে তিনটা স্টেট রয়েছে। এরপরে আমাদের ইনপুট অথবা সিগমা হচ্ছে জিরো আর ওয়ান। এরপর হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট হচ্ছে কিউ ওয়ান, স্টার্ট ইন্ডেক্স সরি স্টার্ট স্টেট। এরপরে আমাদের ফাইনাল স্টেট হচ্ছে কিউ টু। অ্যান্ড এই যে এখানে ট্রানজিশন ফাংশনটা বলা আছে, এখানে যে ডায়াগ্রাম রয়েছে সে অনুযায়ী আমাদের ট্রানজিশন ফাংশনটা বলা আছে। এবং আমাদের ইনপুট স্ট্রিং হবে ডাব্লু ইকুয়াল টু ডাব্লু ওয়ান, ডাব্লু টু, ডাব্লু থ্রি, ডাব্লু ফোর, যেখানে হচ্ছে আমাদের ডাব্লু ওয়ান ইকুয়াল টু ওয়ান, ডাব্লু টু ইকুয়াল টু ওয়ান, ডাব্লু থ্রি ইকুয়াল টু জিরো, অ্যান্ড ডাব্লু ফোর ইকুয়াল টু ওয়ান। সো আমাদের এই ইনপুটের জন্য আমাদের মেশিনটা কিভাবে কাজ করে বা কিভাবে রিয়্যাক্ট করে সেটা আমরা দেখব। সো স্টার্ট ইন্ডেক্স হচ্ছে আর জিরো ইকুয়াল টু আর ওয়ান, সরি কিউ ওয়ান, মানে এটা হচ্ছে আমাদের স্টার্ট ইন্ডেক্স, স্টার্ট স্টেট। এখানে আমরা ওয়ান কে দিব, ওয়ান পেলে এটা কোথায় যাবে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ ওয়ান থেকে ওয়ান পাইলে এটা যাবে হচ্ছে কিউ টু তে, কিউ টু ইকুয়াল টু আর টু। মানে এখানে সূত্রে এই যে আমাদের প্রিভিয়াসলি যে সূত্রটা দেখেছিলাম সেইখানে এই মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, আর টু তে চলে গেল। এরপরে আমাদের হচ্ছে ইনপুট পাবে ওয়ান, সো এটার জন্য আমাদের কিউ টু থেকে ওয়ান পাইলে যাবে কিউ টু তে, কিউ টু তেই থাকবে, এবং এটার নাম হচ্ছে আর টু। প্রিভিয়াস সূত্র যেটা দেখলাম ওই অনুযায়ী বসানো হয়েছে, কিউ টু তেই থাকলো। এরপরে আমাদের পাবে হচ্ছে জিরো, জিরো থেকে জিরো সরি কিউ টু থেকে জিরো পাইলে এটা যাবে কিউ থ্রিতে, থ্রিতে গেল। এরপর হচ্ছে আমাদের ওয়ান পাইলে এটা যাবে হচ্ছে কিউ টুতে, সো কিউ টু, কিউ টু ইকাল টু আর ফোর। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, যেহেতু আমাদের ফাইনাল স্টেটে এসেছে সো আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্টেড হবে। সো এখানে এটাই লেখা আছে, accepted as the machine one is a is in an alpha accepted accept state q2 at the end of the input string. sorry, এখন আমরা DF এর কিছু এক্সাম্পল দেখবো। সো শুরু করা যাক এক্সাম্পল। এখানে যে স্টেট ডায়াগ্রাম অথবা মেশিনটা রয়েছে এটির কাজ কি হবে, যেখানে বলে দেওয়া আছে দ্য সাম অফ দ্য অল সিম্বল অফ ইন সিম্বল ইন ডাব্লু ইজ ইজ মাল্টিপল অফ থ্রি। সো এখানে মূলত যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে ইনপুটটি দেয়া থাকবে এই ইনপুট গুলোর সবগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে, এখানে সেটাই বলা আছে s is the sum of the all the symbol in w। আর যদি সামটা তিন দ্বারা ভাগ করা যায় মানে ভাগশেষ জিরো হয় তাহলে বুঝতে পারবো যে আমাদের যেই ইনপুটটা দেয়া আছে এটা সবগুলোর যোগফল তিন দ্বারা মাল্টিপ্লাই করা যাবে, সরি দ্য সাম অফ দ্য সো তিন দ্বারা মাল্টিপ্লাই তিন দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি জিরো থাকে তাহলে আমরা বুঝতে পারবো উপরের যে শর্ত যেটি দেওয়া আছে সেটি। সো এই যে আমাদের এখানে ইনপুট দেখতে পাচ্ছি জিরো ওয়ান ওয়ান টু জিরো ওয়ান জিরো ওয়ান। এখন আমরা হচ্ছে এই যে ডায়াগ্রাম রয়েছে সেটার জন্য আমরা যে পাঁচটা টাপল হয় ডিএফ এর জন্য সেগুলো নির্ণয় করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউ, যে আমাদের কিউ রয়েছে সেটা কি হবে, কিউ আমরা জেনে এসেছি যে যেগুলো স্টেট থাকে সেগুলো, সো আমাদের এখানে স্টেট আছে তিনটি এ জিরো এ ওয়ান এ টু। আমাদের কিউ ওয়ান ইকুয়াল টু এ জিরো এ ওয়ান এ টু। এরপরে হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট কিউ সেটা হবে হচ্ছে এ জিরো, এরপরে আমাদের এফ এফ ওয়ান বা ফাইনাল স্টেট যেটা সেটা হবে হচ্ছে আমাদের এগেন
A0, এরপরে হচ্ছে আমাদের ট্রানজিশন টেবিল। এর আগে আমরা যেভাবে নির্ণয় করে এসেছি সেভাবে নির্ণয় করতে পারি। আমরা জানি যে তিনটি স্টেট রয়েছে, A0, A1, A2। সো আমরা এদিকে এটা লিখলাম, এবং আমরা যে আমরা এই যে স্টেট সরি আমাদের যেগুলা ইনপুট আছে সেগুলো হবে হচ্ছে 0 1 আর 2 ভেতরে। সো আমরা এখানে লিখলাম 0 1 2। সো A0 থেকে 0 পাইলে এটা কোথায় যাবে? A1 এ যাবে। এরপর 1 পাইলে যাবে, সরি, A0 থেকে 0 পাইলে A0 তেই থাকবে, 1 পাইলে A1 এ যাবে, এরপর 2 পাইলে A2 তে যাবে। এটা আমরা ট্রানজিশন টেবিলে লিখলাম। এরপরে হচ্ছে আমাদের A1, A1 থেকে 0 পাইলে A1 এই থাকবে, 1 পাইলে A2 তে যাবে, এন্ড 2 পাইলে A0 তে যাবে, এখানে লিখলাম। এরপরে আমাদের A2 এর জন্য 0 পাইলে A2 তেই থাকবে, 1 পাইলে যাবে A0 তে, এন্ড 2 যদি পাই সেটা যাবে A1 এ, ট্রানজিশন টেবিলে লিখলাম। এখন আমরা এটাকে একটু ইনপুটটার জন্য দেখব। তো আমাদের প্রেজেন্ট স্টেট আছে হচ্ছে A0। A0 থেকে ফার্স্টে 0 পাইলাম, 0 পাইলে কোথায় যাবে? এখানেই থাকবে। এরপরে পাইলাম 1, 1 পাইলে A1 এ যাবে, এরপর A1 থেকে 1 পাইলে কোথায় যাবে? A2 তে আসবে, সেখানে আসলো। A2 থেকে যদি, এরপরে আসছে হচ্ছে 2, যদি 2 পায়, 2 পাইলে যাবে হচ্ছে A1 এ, A1 থেকে এরপরে আসে 0, A1 থেকে 0 পাইলে A1 ই থাকবে। এরপরে ইনপুট আছে হচ্ছে 1, A1 থেকে 1 পাইলে যাবে A2 তে, এরপরে 0 আছে, 0 পাইলে A2 তেই থাকবে। এরপরে আছে হচ্ছে ইনপুট 1, 1 পাইলে যাবে A0 তে। তো আমাদের ইনপুট গুলো শেষ, এবং আমাদের লাস্টে ইনপুটের লাস্টে এটা হচ্ছে A0 তে আসছে, যেটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। সো আমাদের যে ইনপুটটা রয়েছে এটা আমাদের মেশিন অ্যাকসেপ্ট করবে। তো এখানে যদি আমরা যে ইনপুট রয়েছে সেটা দিয়ে ম্যানুয়ালি দেখি, আমরা দেখতে পারবো যে মেশিনটার জন্য ইনপুটটা ঠিক। যেমন হচ্ছে 1 1 যোগ করলে 2, 2 2, 4 4, 1 5, অ্যান্ড 6। সো 6 কে যদি আমরা 3 দিয়ে মডুলাস মানে ভাগ ভাগ করি তাহলে ভাগশেষ 0 থাকবে। সো আমরা এখান থেকে ম্যানুয়ালি দেখতে পাচ্ছি যে আমাদের ডায়াগ্রামটি, আমাদের যে ইনপুট দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ সেটা অ্যাকসেপ্ট করে। এরপরে আমরা অ্যানাদার এক্সাম্পলে চলে যাব। সো এই ডায়াগ্রামটি যেটা দেয়া আছে সেটার কাজ হবে দ্য সাম অফ অল দ্য সিম্বল ইন W ইজ অ্যান ইভেন নাম্বার। সো প্রিভিয়াসলি আমরা দেখে আসছি যে ভাগফল ভাগশেষ 0 হয় কিনা, আর এটার ক্ষেত্রে কি হবে আমরা দেখব যে যে ইনপুটটা দেয়া আছে সেটার যোগফল ইভেন না অড। সো এটার জন্য ডায়াগ্রামটি ডিজাইন করা আছে। সো ডায়াগ্রামের জন্য ডায়াগ্রামটির জন্য যদি আমরা 5 টেপল লিখি, সো আমাদের স্টেট আসতেছে দুইটা, B0, B1, সো Q2 দিয়ে লিখলাম সেটা। এরপরে হচ্ছে ছোট হাতের কিউ মানে হচ্ছে ইনিশিয়াল স্টেট, যেটা সেটা হচ্ছে আমরা ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি B0। এরপরে আমাদের ফাইনাল স্টেট রয়েছে, ফাইনাল স্টেটও হচ্ছে আমাদের B0, আর ট্রানজিশন টেবিলটাও আমরা ডায়াগ্রাম থেকে লিখে নিতে পারি। সেটা হচ্ছে আমাদের স্টেট আছে দুইটা, B0, B1, এরপরে হচ্ছে আমাদের ইনপুট আছে 0 1 অ্যান্ড 2, 0 1 2 লিখলাম। B0 থেকে 0 পাইলে এটা B0 তেই থাকবে, 1 পাইলে B1 এ যাবে, অ্যান্ড হচ্ছে 2 পাইলেও সেটা হচ্ছে B0 তে থাকবে। সো এই লাইনে আমরা সেটা লিখলাম। এরপরে আমাদের B1 থেকে 0 অথবা 2 পাইলে B1 এ থাকবে, অ্যান্ড 1 পাইলে B0 তে থাকবে, এখানে সেটা লিখলাম। তো এখন এই যে ইনপুটটি রয়েছে, ইনপুটটির জন্য যদি আমরা এখন দেখতে চাই, ইনিশিয়ালে আসে হচ্ছে B0 থেকে ফার্স্ট ইনপুট পাইলো 0, জিরো ইনপুট পাইলে এখানেই থাকবে। এরপরে ইনপুট পাইলো 1, তো 1 ইনপুট পাওয়ার কারণে এটা গেল B1 এ, B1 থেকে 1 ইনপুট পাওয়ার কারণে এটি আবার গেল B0 তে, B0 থেকে 2 ইনপুট পাওয়ার কারণে এটি B0 তেই থাকলো। এরপরে ইনপুট পাইলো হচ্ছে 0, 0 ইনপুট পাওয়ার কারণে এটি এখানেই থাকবে, ঘুরে আসবে। এরপরে যদি 1 ইনপুট পায় এটি যাবে হচ্ছে B1 এ, এরপরে 0 ইনপুট পাইলে এখানেই থাকবে, এরপরে 1 যদি পায় তাহলে এটি যাবে
B0-তে। এখন আমাদের স্ট্রিং শেষ এবং আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিং এর শেষে আমাদের যে ইনপুট ট্রানজিশন করার পর যে দেখলাম এটি আমাদের B0 অর্থাৎ ফাইনাল স্টেটেই রয়েছে, যে যেখানে ডাবল সার্কেল দেওয়া আছে, সো এটাই B0-ই আমাদের ফাইনাল স্টেট এবং এখানে এসেছে। সো আমাদের ইনপুটটি যেটি দেওয়া আছে সেটি একসেপ্ট হবে। এখানে যদি আমরা আবার ম্যানুয়ালি একটু দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারি 1-1 যোগ করলে 2 and 2 4 5 6, সো 6 6 যেটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার। সো এই ইনপুটটির জন্য আমাদের ইভেন নাম্বার এবং আমাদের মেশিং যেটি সেটিও ইভেন নাম্বার বলছে, এন্ড যেটা স্ট্রিং দেয়া আছে ইনপুট দেয়া আছে সেটা আমাদের একসেপ্ট করছে। সো মোটামুটি এই ছিল আমাদের এফএ এন্ড ডিএফএ। আমরা আজকের মতো লাইভ ক্লাসটি শেষ করব এবং নেক্সটে আমি ট্রাই করব নেক্সট টপিকগুলো নিয়ে আবার নেক্সট সপ্তাহে আসার। আপনাদের পরিচিত অথবা আপনি যদি এআইবি লাইভ ক্লাসে সলিউশন লাইভ ক্লাসে ক্লাস নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ এআইইউবি সলিউশন, লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।